ব্রিটিশ ডুবুরি জন ভোলান্থেন নিখোঁজ ফুটবলারদের শরীরের গন্ধ শুকে সন্দেহ করেছিলেন ওই গুহার ভেতরেই আটকা থাকতে পারে তারা পরে তার সন্দেহই সত্য হয় রিপোর্টে দেখুন বিস্তারিত ভাঙা ভাঙা ইংরেজিতে নিজের ভালো থাকার কথা বলছে ওয়াইল্ড বোর্ডস নামের থাই কিশোর ফুটবল দলের সদস্য আদুল সাম থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধারের পর বারো কিশোরের সাথে সেও হাসপাতালে ভর্তি বন্ধুদের মতো ছবি আঁকা আর চিঠি লিখে সময় কেটেছে সামের এমন কিছু ছবি আর চিঠিতে তাদের উদ্ধারে নিহত ডুবুরি সামান কুনানের প্রতি শ্রদ্ধা জানায় তারা হাসপাতাল থেকে কিশোররা বাড়ি ফিরবে আগামী বৃহস্পতিবার চিকিৎসকরা বলছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠছে গেলো তেইশ জুন থামলুং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় কিশোর ফুটবল দলের সদস্যরা প্রথম তাদের সন্ধান পান ব্রিটিশ ডুবুরি জন ভেলান্থেন ভাগ্য সহায় থাকায় তার অনুমান কাজে লেগেছে বলে মন্তব্য তার বিবিসিকে বলেন কিশোরদের শরীরের গন্ধ পেয়েছিলেন তিনি গুহার ভেতরের অবস্থা আগের ছবি আর তথ্যের সাথে বাস্তবতার মিল নেই সরু ও সংকীর্ণ পথে কখনো হাতে কখনো বা বুকে কাঁধে কিশোরদের অনেকটা বাজারের ব্যাগের মতো বের করে আনতে হয়েছিল কাদা পানিতে দূরের কিছু দেখা যাচ্ছিল না ভেলান্থিনের চোখে যাচ্ছিল বড় চ্যালেঞ্জ

জাহিদুর রহমান পাঁচ নিউজ ডেস্ক